কাজ করে তো আর কোনো কিছু করতে পারছি না, সেই জন্য আমার জন্য এখন নতুন চাকরি, তাই না? আমি আমি এখন এরকম কাজ করছি, করার পরেও এখন হচ্ছে কোনো কিছু আর হচ্ছে না, কাজটা পাই। তো তোমরা বলো কমেন্ট করে যে আমার ওই কাজটা মানে কেমন হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি, সকাল থেকে একদমই নয়, কারণ রোজকার মতন মানে সকালকার যে কাজবাজ, রান্না খাওয়া, ছেলেদেরকে স্নান টান করানো, এই সমস্ত কিছু তো রোজকার মতন করতেই হয়, সেটাও আজকে করতে হয়েছে, কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা এখন এখানে সৃজন তো ঘুমিয়ে আছে, আর বাবা এখানটায় হচ্ছে স্কুল থেকে এসে আর ড্রেস ট্রেস চেঞ্জ করেনি, এখন ছেলেকে ডাকার প্রস্তুতিতে রয়েছে, তো ছেলে কখন উঠবে আর কি। আর সোনুবাবু, কিন্তু সোনুর জায়গায় সোনু নেই, সোনু ঘুম থেকে উঠে ওর কাকুর ঘরে আর কি, ঠাম্মি ওর কাকু ওদের কাছেই রয়েছে। তো যাই হোক, ছেলেকে ডাকাডাকি চলছে এই কারণেই, কারণ হচ্ছে একটু বাজারে যাওয়ার আছে বাইরে, তো ওকে নিয়ে যেতেই হবে। তো কোথায় যাব সেটা তো অবশ্যই বলবো তোমাদেরকে। তো এখন আগে ছেলেকে ঘুম থেকে ডেকে তুলি, দেখি ও তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু এখনো উঠছে না, শুধু নড়াচড়া করে এপাশ একবার ওপাশ একবার, তো এরকম ভাবেই করছে। তো দেখি ডাকাডাকি করে উঠিয়ে রেডি ফেডি করিয়ে তারপরে দেখি কোথায় যাচ্ছি, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে একটু হাত মুখ ধুয়ে খাইয়ে ঠাইয়ে নিলাম আর কি, একটু জলমুড়ি ওকে দিলাম, তো খেয়ে নিল। আর বিছানা বিছানা সমস্ত কিছু দেখো এখন ওরকম হয়েই রয়েছে, এখনো কোনো কিছু কাপড় জামা সমস্ত কিছু রয়েছে, ওগুলো এখনো কোনো কিছু গোছানো হয়নি। তো যেখানে যাব সেটা হচ্ছে এই যে, আর যাওয়ার তো কথা ছিল কালকে, কিন্তু কালকেও যাওয়া হয়নি, সন্ধ্যা হয়ে গেছে, তো এখনই যাওয়ার সময় হলো। তো হচ্ছে যাব হচ্ছে টেইলার্সে, কারণ হচ্ছে সৃজনের আর কি স্কুল ইউনিফর্মের যে আর কি পিসগুলো নিয়ে এসে রেখেছিলাম, তো সেগুলোই বানাতে। তো যাব যে টেইলার্সে, সেটা হচ্ছে ফ্যান্সি টেইলার্স। তো ফ্যান্সি টেইলার্স বললে অনেকেই হয়তো চিনবে, আবার অনেকেই হয়তো চিনবে না, কিন্তু আমাদের ধূপগুড়ি বা বাইরে যারা রয়েছে তারা হচ্ছে নিমাই টেইলার, মানে নিমাইদাকে আর কি, নিমাইদা নামে আর কি বেশি জানে। তো যাই হোক, সেখানেই যাবো। তো আমি তো রেডি, আর হচ্ছে সোনুকে তো নিয়ে যাবো না, তো ওরা ওই ঘরে রয়েছে এখানটায় সব। চলো সৃজন বাবু রেডি হয়ে এখানে কফি খাচ্ছে। কি হচ্ছে কি? ওই যে একটা, এই যে বাবার উপর অফার দিচ্ছি, তুমি কার সঙ্গে থাকো? না আমি নিব না, কাজ বলতে বিশেষ কিছুই না, তো ছেলের জন্য একটু জিনিস নেওয়ার রয়েছে। তো ওই যে বাবা ছেলে, ওরা হাত ধরে হাঁটছে, তো চলো। তো এসেছিলাম হচ্ছে ছেলেদের একটু মোজা নেওয়ার ছিল, যেহেতু শীতকাল বাচ্চাদের তো অনেকটাই লাগে, তো সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম। সৃজন ওর বাবা এখানটা দেখছে, তো সেখান থেকে জিনিসগুলো নিয়ে নিলাম। তো চলো, এখানে তো নেওয়া কমপ্লিট। বাবা এই যে এবার কি নিতে হবে? হ্যাঁ, কিসের জন্য? এটা কি ঘুষ নাকি? এখন ললিপপ নিতে হবে, এটা হচ্ছে ঘুষ বাজারে আসার। ও নিজে গিয়ে দেখছে কোনটা নিবে, কোনটা নিবা? তোমার একটা নাও, ভাইয়ের একটা নাও। আচ্ছা ঠিক আছে। তো হয়ে গেল ললিপপ নেওয়া, ছেলের বাজারে আসতে গেলে এরকম একটু একটু ঘুষ দিতেই হয়। তো এবার যাই, এখন দেখি গিয়ে ফাঁকা হয়েছে কিনা টেইলার্সের ওখানটায়। চলে এসেছি নিমাইদার দোকানে, এসে দেখলাম যে না, ভিড়টি সেরকম একটা নেই, তো ভালোই হলো। ছেলের জামা প্যান্টের মাপ দেওয়ানোর আছে, তো প্রথমবার ও এরকমভাবে জামা প্যান্ট মাপ দিয়ে বানাচ্ছে, এর আগে তো কখনও জামা প্যান্ট মাপ দিয়ে বানায়নি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কেনাকাটা করে অনেক জামাকাপড় তো পরেছে, তো প্রথমবার যখন এরকমভাবে পরবে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর নিজের জন্য একটু স্মৃতি হিসাবে রেখে দিই। কয়েকদিন ছিলাম না, কাস্টমারের একদম দেখতে কিছু বলি যে হেল্পার নাও, শিকায় টিকায় দাও। মানে
ওয়ান টু না পড়ে একবার মাধ্যমিক বসতে চায় তাহলে কেমন হবে? না মনে কোর্স কতদিন লাগবে শিখতে গেলে? বেশি উপার্জন করতে পারবে ওই যে সার্টিফিকেট ফলস লাগানো বোতাম ঘাট লাগানো। আমি বাড়িতে সারাদিন বসে ফোন ঘাঁটি না। আর বাড়িতে যেগুলো দেই এমনি এমনি ওগুলোর জন্য আমাকে দাও তুমি? হ্যাঁ না সারাদিন বাড়িতে আছে আমি ফোন ঘাটি আর সংসার বাচ্চা ওগুলো এমনি এমনি মানুষ হয়ে যায়। আমার জন্য নতুন চাকরি দেখতেছে, এত এত বাড়িতে এত চাকরি করি তাও কিছু হয় না, এখন নতুন চাকরি দেখতেছো না? ছেলের জামা প্যান্ট বানাতে দেওয়া কমপ্লিট, তো এখন বাড়ি যাই। আর বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনলাম বাজার থেকে। তো বাজার থেকে নেওয়ার মতন খুব বিশেষ কিছুই নাই, সামান্য একটু জিনিস, যেটা সেটার মধ্যে যে এটা একটা হচ্ছে কি বলবো সৃজনের জন্য এটা গলায় আর কি জড়ানোর, ঠিক জানি না নামটা ঠিক কি এটা, তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও কমেন্ট বক্সে। আর এই যে এরকম একটা স্কার্ফ টাইপের এটা, এটাও গলায় জড়ানোর, তো এই যে এরকমটা দেখতে। ও আর এই যে এটা হচ্ছে, এটা ছেলের বাবার আর কি, যেহেতু বাইক টাইক চালানোর সময় আর কি একটু গলায়, যদিও মাফলার থাকেই তবু কখনো সখনো যদি দরকার হয় সেই প্রয়োজন বুঝে একটা নেওয়া। আর কি এই তো মোজা নেওয়া, তো এই তো এগুলোই ছিল দাদাও। আর কি নিলাম, ও আর হচ্ছে নেওয়ার ছিল সেটা হচ্ছে, মানে নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু নিতেই হলো, এই যে কমলা আর হচ্ছে পেয়ারা। তো এটা ছেলে মানে যখন হচ্ছে ওগুলো কিনছিলাম বারবার একবার চিৎকার চেঁচামেচি শুরু করছিল যে ও আপেল খাবে, কিন্তু আপেলটা এখন আর নিলাম না, তো হচ্ছে শেষমেশ কমলা আর হচ্ছে পেয়ারাটা। তো এতটুকুই নেওয়া ছিল। আর আমার জন্য কিন্তু নতুন একটা কাজ দেখলো, তো এই কাজটা মানে ইউটিউবের কাজ করে তো আর কোনো কিছু করতে পারছি না, সেই জন্য আমার জন্য এখন নতুন চাকরি, তাই না? আমি এখন এরকম কাজ করব। তো তোমাদের না না ভালো ভালো, আমি বাড়িতে এত কিছু করার পরেও এখন হচ্ছে কোনো কিছু আর হচ্ছে না, এখন সে তো আছেই, এই এর পিছনে তো সময় দিয়ে যাচ্ছি কোনো কিছুই তো হচ্ছে না, এবার দেখা যাক যদি ওই কাজটা পাই। তো তোমরা বলো কমেন্ট করে যে আমার ওই কাজটা মানে কেমন হবে, তো এটা করে তো কোনো কিছু হচ্ছে না, এবার ওটা করে দেখি যদি কোনো কিছু করতে পারি। তো চলো এই তো এখন এই যে ছেলে খেলাধুলা করছে, তারপরে সমস্ত কাজ বাজ টুকিটাকি সেগুলো করতে হবে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা। টাটা করো শোনো, শোনো এখানে সবগুলো জিনিস নিয়ে ব্যস্ত, টাটা। তুমি একটু টাটা করে দাও।